শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বর্ধমান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। জেলা ভারতীয় যুব মোর্চার সভাপতি পিন্টু শাম অভিযোগ করেন, জিটি রোডে বিভিন্ন এলাকায় তাদের দলীয় পতাকা লাগানো ছিল। এদিন হঠাৎ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলীয় পতাকা খুলে দিয়ে তাদেরই পতাকা লাগানোর লাঠিতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগানো হয়। এই প্রতিবাদে এদিন তারা বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দেখুন, আজ আমরা এসেছিলাম কিছুক্ষণ আগে 9:30 নাগাদ আমরা খবর পাই যে কিছুদিন আগে একটা আমাদের প্রোগ্রাম চলছিল, সেই প্রোগ্রামের জন্য কিছু ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছিল। আমরা খবর পেলাম এবং দেখলাম যে তৃণমূলের কিছু দুষ্কৃতিকর্মী আমাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে দিয়ে এবং আমাদের লাঠির উপরে নিজেদের ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে আমাদের ফ্ল্যাগ ফেস্টুনগুলো বস্তার মধ্যে কুড়িয়ে নিয়ে চলে যান, কিছু রাস্তায় গড়াতে থাকে। আমরা সেটা দেখতে পাই, আপনারা তদন্ত করে দেখতে পাবেন। আর এটাই বলবো, তৃণমূলের অবস্থা এতটা খারাপ অবস্থা এটা আশা করা যায়নি। এটা কোথায় ঘটেছে? যে লাঠি কেনার পয়সা নেই, এমন অবস্থা, লাঠি কেনারও পয়সা নেই, যে আমাদের লাঠি আমাদের স্টিকের মধ্যে ওদের ফ্ল্যাগ লাগাতে হচ্ছে। এই ফ্ল্যাগগুলো ঘটনাটা কোথায় ঘটেছে? আপনি দেখতে পাবেন কার্জন গেট থেকে একদম ঘড়িমোড়, বিরাট ঘড়িমোড়। এটা কখন ঘটেছে? দেখুন, আমরা 9:30 নাগাদ জানতে পারি, ঘটনা হয়তো বিকেলে সন্ধ্যে কোনো ঘটেছে। এর বিরুদ্ধে আপনারা কোনো স্টেপ নেবেন? আমরা কমপ্লেন করলাম, আইসি সাহেব আশ্বাস দিলেন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের পদক্ষেপ নেব, যুব মোর্চা বুঝিয়ে দেবে কী পারে কী না পারে। কতগুলো ফ্ল্যাগ পোস্টন ছিল আমাদের? মোটামুটি 150-এর ওপর ফ্ল্যাগ ছিল কার্জন গেট থেকে বিরাট ঘড়ি মোড়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।